থানা সেতু পেরিয়ে আসামের ভেতরের দিকে যতটুকু নজর যায় দীর্ঘ লাইন গাড়ির সবকটি পণ্য বোঝাই সবজি ফল আলু পেঁয়াজ তেল গ্যাসের ট্যাঙ্কার সিমেন্ট কি নেই লাইনে কোনো কোনো গাড়ি দুদিন ধরে একই জায়গায় রয়েছে একটু নড়েনি চাকা নাওয়া খাওয়া নেই চালক শ্রমিকদের বলছিলাম আসাম আগরতলার সীমান্তের চুরাইবাড়ি চেকপোস্টের কথা গত বেশ কিছুদিন ধরেই এখানে চোখে পড়ছে এই দৃশ্য শনিবার রবিবার এবং সোমবারও চেকপোস্টে পণ্য বোঝাই গাড়ির লম্বা লাইনের দৃশ্য পরিলক্ষিত হয়েছে চরম দুর্ভোগে আছেন চালক শ্রমিকরা তাদের অভিযোগ চেকপোস্টের কাজকর্ম প্রচন্ড ধীর গতিতে চলছে ওয়েব ব্রিজগুলিও কাজ করছে না ঠিকভাবে তার উপর সামান্য কয়েক কেজি পণ্য বেশি হলেই প্রচুর টাকা জরিমানা ধার্য করা হচ্ছে এর সাথে কারণে অকারণে হেনস্থা করা হচ্ছে চালকদের আসাম থেকে সবজি নিয়ে আসা এক লোডের চালক অভিযোগ করেন তিনি দুদিন ধরে গাড়ি নিয়ে এখানে রয়েছেন মাত্র তিরিশ কেজি সবজি বেশি হওয়ায় তাকে বাইশ হাজার টাকা জরিমানা করা হয়েছে জরিমানার টাকা দেওয়ার পরও চেকপোস্টে আটকে রাখা হয়েছে তার অরিজিনাল কাগজপত্র গাড়িতে পচছে সবজি পণ্য পারাপার করতে গিয়ে বাড়ির সীমান্তে এর আগে এতটা দুর্ভোগে পড়তে হয়নি বলে জানান আরেক চালক সোমবার চেকপোস্টে দাঁড়িয়ে ওই চালক অভিযোগ করেন তিনি রবিবার শেষ রাত থেকে লাইনে আছেন দুপুর গড়িয়ে বিকেল হবার পরও তার গাড়ি ওয়েব ব্রিজের কাছে আসতে পারেনি সকাল থেকে নেই খাওয়া আর নেওয়াও তো এখন অনিশ্চিত বলে জানান এই চালক

এরপরে আজকে আমরা পাইনটা বইরা পানচিলি বলে লইছি আমরা গাড়ির কাগজগুলা তারার কাছে দিয়ে দিয়েছিলাম সেই কাগজগুলা আমরা দিতেছে না কোনো তারা কিছু টাকা দিয়ে দিব কাগজটা বানাই দিতাম কেমনি ওইব আমার লাইসেন্স অরিজিনাল গাড়ির ইন্স্যুরেন্সের কাগজ অরিজিনাল পলিউশন এই কাগজগুলো তারার কাছে দিছি তারা কাগজটা দিতেছে চালক শ্রমিকদের চরম এই দুর্ভোগ দেখার মতো প্রশাসনের কোনো লোক নেই অনেকের অভিযোগ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব চুরাইবাড়ি চেকপোস্ট পরিদর্শন করার পর থেকে এখনো পর্যন্ত পরিস্থিতির এতটুকু পরিবর্তন হয়নি বরং অবনতি ঘটছে আইনের গ্যারাকোলে সমস্যা কমার বদলে কার্যত বেড়েছে মেডিকেল চেকআপের বিষয়টিও চলছে ধীর গতিতে এখানেও হয়রানি হতে হচ্ছে চালক শ্রমিকদের সব মিলিয়ে চূড়াইবাড়ি সীমান্তে সৃষ্টি হয়েছে এক অভাবনীয় পরিবেশ চরম অব্যবস্থায় ক্ষোভে ফুঁসছেন দুর্ভোগে থাকা চালক শ্রমিকরা যেভাবে এইরকম লাইন আমরা যে হেরানি এই যে লাইনে লম্বা লাইন লাগে তারা কোনো কাজ করে কিরকম কোনো ফার্স্ট কোনো কাজের সিস্টেমই নেই তারা আমরা সকাল বুড়ে চারটাতে নেই এখন কয়টা বাজে আপনারা নিজেদের এখানে এখন অব্দ লাইন মানে এই আসাম গেট তো টোনে কেন আইতে পারছি না এখন কয়টা বাজে দেখুন সকাল চারটা তো এখন অবধি লাইন তারা কোনো কাজ করে কীরকম কাজ করে তারাই জানে কোনো একবারে স্লো মোশনে কাজ করে যে যেরকম কাজ করতে আসে মেডিকেলে গেলে মেডিকেলে একজন করে করে না পনেরো জন মিলাইয়া একসাথে করে পনেরো জন মিলাইতে গেলে এখানে গাড়ি জমে যায় তারপরে চার ঘন্টা পাঁচ ঘন্টা মানে পাঁচ মিনিটের কাজ দশ ঘন্টা পাঁচ ঘন্টা সাত ঘন্টা এরকম পার ডে এতোগুলো ড্রাইভার এতগুলা মানুষ না খাইয়া না পরিশ্রম করে এই যে কষ্ট করতে আসে তারা কোনো একটা যেয়ে নাই এদিকে জোট সরকারের অব্যবস্থার শিকার হয়ে গাড়িতে পড়ছে হাজার হাজার টাকার বিভিন্ন সামগ্রী মাথায় হাত মালিক চালক শ্রমিকদের দাবি উঠেছে চেকপোস্টে ওয়েব্রিজের সংখ্যা বাড়ানোর এছাড়াও বর্তমানে যে ওয়েব ব্রিজগুলি রয়েছে সেগুলি সবসময় ঠিকভাবে সচল রাখা চেকিংয়ের কাজ দ্রুত করা এবং অযথা হয়রানি বন্ধ করারও দাবি উঠেছে চ্যানেল